আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ভবন থেকে পড়ে হোসেনপুরের যুবক নিহত, হোসেনপুরে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু, ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামি সহ দুইজন গ্রেফতার, যুক্তরাষ্ট্রের নির্বাচনী সিস্টেম হ্যাক করার চেষ্টায় বিদেশি শত্রুরা, একদিনে দুইবার অল আউট হয়ে বাংলাদেশের লজ্জার হার। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে হোসেনপুরের যুবক নিহত। মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মোহাম্মদ আলালউদ্দিন নামে হোসেনপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলালউদ্দিন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহিদুল গ্রামের মোহাম্মদ গোলাপ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 4 মাস আগে পরিবারের সুখ ও জীবিকার তাগিদে মোহাম্মদ আলালউদ্দিন মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ভালোভাবে চলছিল আলালের প্রবাস জীবন। বুধবার দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলাল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হোসেনপুরে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু। কিশোরগঞ্জের হোসেনপুরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কিশোরীর। বসতঘর থেকে ফারজানা আক্তার তৃষা নামের এই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে নিজ বসতঘর থেকে তার ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে উপজেলার ধুলিহর গ্রামের মোহাম্মদ আকবরের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে নিহতের মা মোসাম্মদ হালিমা ফজরের নামাজের জন্য ঘুম থেকে পাশের রুমে মেয়েকে ডাক দেন। মেয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের মাঝের পার্টিশনের ফাঁক দিয়ে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় কিশোর জিয়ারুল হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকেলে পুলিশ গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করে। জানা যায়, বুধবার রাতে নিহত জিয়ারুল ইসলামের বাবা আলালউদ্দিন বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা 2-3 জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে রাতে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক SI কমল সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে মামলার প্রধান আসামি উপজেলার রফিয়ার আলগী গ্রামের আনোয়ার হোসেন ও 6 নং আসামি আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সিস্টেম হ্যাক করার চেষ্টায় বিদেশি শত্রুরা। বিদেশি শত্রুরা মার্কিন নির্বাচনের সিস্টেমে প্রবেশের চেষ্টায় অত্যাধুনিক কৌশল ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এখন পর্যন্ত শত্রুরা এতে ব্যর্থ হয়েছে বলেও দাবি সংশ্লিষ্টদের। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের সঙ্গে আলাপকালে এই অভিযোগ করেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির পরিচালক জ্যান স্টার্লি। তিনি বলেন, বেশিরভাগ নির্বাচনী মেশিন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকে না, এর ফলে বিদেশি শত্রুরা সহজে তা হ্যাক করতে পারে না। তবে স্টার্লি সতর্ক করে বলেন, বিদেশি শত্রুরা আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করবে যে তারা এটি হ্যাক করতে সক্ষম। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। একদিনে দুইবার অল আউট হয়ে বাংলাদেশের লজ্জার হার। 159 রানে বাংলাদেশের সবকটি উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে 575 রান করা দক্ষিণ আফ্রিকা আর ব্যাটিংয়ে নামেনি। টাইগারদের ফলো অনে ফেলে ফের ব্যাটিংয়ে পাঠায়। এবার বাজে পারফরম্যান্সে প্রথম ইনিংসকেও ছাড়িয়ে গেল নাজমুল হোসেন শান্তবাহিনী। গুটিয়ে গেছে মাত্র 143 রানে।
আজ দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও 273 রানে হেরেছে বাংলাদেশ। টেস্টের রানের হিসেবে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বড় হার। 2002 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও 310 রানে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল পর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল পরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।